আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আবার নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো যারা নতুন তারা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো যে রোলার গেজ নিয়ে। তো রোলার গেজ কি এবং আমরা রোলার গেজে কি কি রোলার থাকে? তো আমরা সাধারণত রোলার গেজ আমরা করে থাকি ড্রয়িং মেশিনে, সিমপ্লেক্স মেশিনে, তারপর হলো যে রিং মেশিনে, এই তিনটা মেশিনে আমরা রোলার গেজ করে থাকি। তো রোলার গেজ বলতে আমরা কি বুঝে থাকি? তো রোলার গেজ বলতে আমরা বুঝে থাকি একটি রোলারের নিপ পয়েন্ট থেকে অন্য একটি রোলারের নিপ পয়েন্ট কত দূরত্ব রাখতে হবে, সেটি মূলত আমরা রোলার গেজ বুঝে থাকি। তারপরে হলো যে রোলার গেজের সময় আমরা অনেক সময় বটম রোলারের গায়ে বিভিন্ন প্রকার যে ফুটেট বা খাস কাটা দেখতে পাই। তো এরকম আমাদের বটম রোলার গায়ে তিন প্রকারের খাস কাটা বা ফুটেট থাকে। একটি হলো যে সোজাসুজি খাস কাটা থাকে, এটিকে আমরা বলি এক্সিস ফুটেট। আরেকটি থাকে যে স্পাইরাল, অর্থাৎ বাঁকা বাঁকা দাগ কাটা থাকে, সেটিকে আমরা বলি স্পাইরাল ফুটেড। তো আরেক প্রকারের ফুটেড বা খাস কাটা হলো যে নার্টেড ফুটেড, অর্থাৎ সেটি এরকম এরকম ঘর ঘর দেখা যায়, স্কোয়ার স্কোয়ার ইয়াক কাটা থাকে, আমাদের খাস কাটা থাকে, সেটিকে আমরা বলি যে নার্টেড ফুটেড। তো ভিডিওটি এ পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।